সংসার চলানোর তো করি বোঝেন নাই, দেশ গ্রাম ভাঙে চলে গেছে, সবকিছু দাম বাড়ায়, আমাদের কাজের দাম বাড়ায় না। ভাই আমার গরিবের কোন শান্তি আছে? তো আমি থুয়ে যাই, তিনটা পোলা পান ফেলাই থুয়ে যাই, বিয়ে করছি, কামাই করি না 400 টাকা, যা যদি বাজারে 500 টাকা খরচ হয় তাহলে আর 100 টাকা আমরা পাম করি। সারাদিনে কাজ করলে 400-500 টাকা পাওয়া যায়, কিন্তু 400-500 টাকায় তো আর দিন চলে না। এখন বর্তমান বাজারে ফ্যামিলি নিয়ে চলা অনেক কষ্ট হয়ে যায়। মাংস তো সুগুই দেখি না, ওই হুটকি কিনা নিয়ে যায়, নাইতে ভাজি, নাইতে ডাল, নাইতে ওই যে আবি জাবি এগুলা খাই খাই জীবন কাটাই ফুলা হইলি। ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা শোধ করতে হবে, এ বাক্যটি যেন শুধু শ্রমিক দিবস তথা মে দিবসের জন্য প্রযোজ্য। শ্রমিক দিবস এলেই আমরা শ্রমিকদের প্রতি সদয় হয়ে উঠি, কিন্তু বছরের বাকি দিনগুলোতে শ্রমিকের পুরো শ্রম শুষে নিতে পারলেই যেন শান্তি। রাজধানীর গাবতলী ঘাট, এখানে কাজ করেন শত শত শ্রমিক। কাজ বলতে দেশ বিদেশ থেকে জাহাজে করে আসা কয়লা, বালু, পাথর প্রভৃতি খালাস করা। এখানে যারা কাজ করেন প্রতিদিন প্রায় 500-700 টাকা পর্যন্ত উপার্জন করে থাকেন কেউ কেউ। প্রতি টুকরিতে মহিলারা 25 কেজি আর পুরুষেরা 30 কেজি করে কয়লা বহন করেন। 7 টুকরি বহন করলে মেলে 20 টাকা, সেই হিসেবে একজনকে প্রতিদিন প্রায় 5-7 টন কয়লা টানতে হয়, আর প্রতি টন কয়লা টেনে তারা পান মাত্র 100 টাকা করে। আয়ের সাথে বনে না, বুঝছেন? ওই জন্য গরিবের সাধারণ লোকের একটু কষ্ট হয়ে গেছে চলার আর কি। কাজ কমানো দেশে মনে করেন যে আস্তে 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 কাজ কাম একদম কমে আসতেছে দাদা, বুঝছেন? আগে মনে করেন যে কাম আসিল ঘাটে বহুত লেবার থাকতো, এখন মনে করেন ডেন্ডার লেবারই নেই, এই পারও নাই ওই পারও নেই। 700 টাকা ইনকাম করলে বা 800 টাকা ইনকাম করলে কিন্তু মনে করেন যে টাকা থাকে না দাদা। এক টুটকি নামাইলে ধরেন এক ওই আর এক টুটকিতে 3 টাকা, আর সারাদিনে ধরেন 500-600 পায় না, মানে 500, এখন 500ই বেশি, 400-300-500 কোন দিন। এভাবে কি সংসার চলতেছে? সংসার চলে না, কোন রকম চলা যায়। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করে যাওয়া এই শ্রমিকদের মে দিবস নিয়ে নেই কোনো মাথা ব্যথা। তারা শুধু বোঝেন কাজ করছেন বলে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারছেন। আমাদের অবস্থা ভালো না, দেশ গ্রাম ভাঙে চলে গেছে গা নদীতে, বাড়ি ঘর নাই, এর জন্য কাজ করতেছি, কাজের তাও ই নাই। ভাই আমার গরিবের কোন শান্তি আছে? দেখেন ছোটো থুয়ে বাপ মাও মরে গেছে, আমার যখন 12 বছর সহন্ত নেই, ঘাড়ে কাম করি নাই, এটা বাপ নাই, মা নাই, ভাই সো আমি থুয়ে যাই, 3টা পোলাপান ফেলাই থুয়ে যাই, বিয়ে করছে, একলা জানে কামাই করে সংসার চলান লাগে, ঘর ভাড়া দেওয়ার লাগে, খাওয়ার লাগে, আপনার কামাই করি না 400 টাকা, যা যদি বাজারে 500 টাকা খরচ হয় তাহলে আর 100 টাকা আমরা পাম করি। এখনও ন্যায্য মজুরির নামে বঞ্চনা যেন শ্রমিকদের নিয়তি। যেমন জাহাজ থেকে কয়লা নামালে প্রতি টুকরি কয়লার জন্য মজুরি মাত্র 2.80 টাকা, অবিশ্বাস্য হলেও গাবতলীর কয়লা টানা শ্রমিকদের জীবনে এটাই চরম সত্য। 7 টুকরি 20 টাকা, তাহলে 1 টুকরিতে কয় টাকা আসে? 400 টাকা ছোট ঝুড়িতে করে তারা দিন রাত কয়লা নামান। কার্গো থেকে কয়লা নামানোর স্থানের মধ্যকার দূরত্বের ওপর মজুরি ওঠানামা করে, সে সঙ্গে থাকে জাহাজের পাটাতনে নেমে 25-30 কেজির কয়লার ঝুড়ি মাথায় নিয়ে সরু কাঠের ওপর দিয়ে ট্রাক পর্যন্ত পৌঁছে দেওয়া। কার্গো থেকে নদীর পাড়ে যাওয়ার জন্য থাকা কাঠের তক্তাটিও ঝুঁকিপূর্ণ, পদে পদে বিপদের হাতছানি। দুর্মূল্যের বাজারে সামান্য এই রোজগারে তাদের জীবন চলে না, তবু টেনে টুনে চালাতে হয়। হয়তো দুবেলা কোনো মতে ভাত জোটে, কিন্তু ওষুধপত্র, জামা কাপড়, সন্তানের পড়াশোনা, সেসব এই শ্রমিকদের জীবনে যেন কেবলই বিলাসিতা। একটা সর্দারের নর্মালে 50-60 জন লোক ছিল,
এখন কাজ নাই দেখে লোক যার যে চলে গেছে, ঘাট একবারে ফাঁকাই। অনেক কষ্ট হয়, ঘর বার দিতে হয়, ছেলে আছে, ছেলেদের লেখাপড়া করাই, পরে দুই তিন মাসের পরে কাজ নাই তো কোথা থেকে ঘর বার দমু। আগে বেশি না থাকলেও আগে ওলিকে তাও লিখে কাম আছিল ঘাট ভরা, কম করলেও পড়ছে আর নে তো ঘাটে কামই নাই। অবস্থা ফুলা ফলে খাইতে কুইতে খাইতেছি গাবতলি, ডেলি এক কেজি করে চাইল কিনি, ডেলি এক কেজি করে চাইল কিনি, আলু বেছে 70 টাকা কেজি, আপনার যে কোনো তরকারি 80 টাকা 70 টাকা নিচে কোনো তৈ তরকারি নাই। মাং মাংস তো চুগুই দেখি না, এটা তো চোখই দেখি না আমরা, ওই হুটকি কিনা নিয়ে যায় নাইতে ভাজি নাইতে ডাল নাইতে ওই যে আবি যাবি এগুলা খাই খাই জীবন কাড়াই ফুলা ফুঁলি। তো 300 টাকার কাজ করি এই যে তৈ তরকারি কিনে ফাইলাম না আধা কেজি দুধ নিয়ে জাল দিয়ে ফুলা ফুঁ ধরে খাবাইলাম, সকালে হুদা ভাত লিয়ে আইলাম। দুপুরের খাবারের বিরতি, নদীর ঘাটেই খুপড়ি ঘরে তীব্র গরমের মধ্যে খাওয়া দাওয়া সারেন কয়লাটানা শ্রমিকরা। ভাতের বাটিতে শুধু এক টুকরো ভাজা মাছ, কঠিন পরিশ্রম তাই ক্ষুধা মেটাতে সাথে চিড়া ভিজিয়ে লবণ দিয়ে পেট ভরার চেষ্টা শ্রমিকদের। শ্রমিকের সংখ্যা বাড়লে সুযোগ বুঝে মজুরিও কমিয়ে দেয় আমদানিকারকরা। এই কি মে দিবসের চাওয়া? ভালো থাকুক সকল শ্রমিক, ভালো কাটুক তাদের জীবন। সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।